যারা রাত্রে তাদের রবের সামনে দাঁড়িয়ে এবং সিজদায় যারা রাত্রি যাপন করে দয়াময় আল্লাহ বলেন এরা হলো আমার বান্দা বলে সুবহানাল্লাহ ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما যারা আল্লাহর সাথে অন্য কোন ইলাকে ডাকে না অন্য কোন প্রভুকে ডাকে না একমাত্র আল্লাহর জন্য যারা ইবাদত করে আল্লাহ বলেন এরা হলো আল্লাহর বান্দা এবং জান্নাতীদের বৈশিষ্ট্য হলো বেশি বেশি তওবা করা কারণ তওবার মাধ্যমে বান্দা তার পাপ থেকে মুক্তি পেতে পারে যে বন্ধু তোমাকে পাপের পথ দেখাবে সিনেমা দেখার পথ দেখাবে ওই বন্ধুকে আগে ত্যাগ করতে হবে তারপরে আমাকে তওবার দিকে ফিরতে হবে আত্তাহরিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله ما النجاة قال أمسك عليك لسانك وليسك بيتك أبكي على خطيئتك رواه الترمذي بسند صحيح أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি সর্বপ্রথমেই সেই মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহর অশেষ কৃপায় আমার অত্যন্ত প্রিয় এবং ভালোবাসার জায়গা দীর্ঘদিনের স্মৃতিবিজড়িত মারকাজ এখানে এসে অত্র প্রতিষ্ঠানের ছাত্রদের সামনে কিছু কথা বলার আল্লাহ সুযোগ করে দিলেন যে মহান রব দয়া করে মায়া করে আমাকে আমার প্রতিষ্ঠানে এসে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন আমি সহ উপস্থিত সকলকে নিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ দরুদ বর্ষিত হোক রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে নবীর আদর্শ বাস্তবায়ন করা ছাড়া দুনিয়া এবং আখিরাতে মুক্তির বিকল্প কোনো পথ নেই সকলেই হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে অন্তর অন্তঃস্থল থেকে দরুদ পাঠ করে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তালিমী বৈঠকে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের ছাত্র এবং বহিরাগত মুসল্লিদেরকে কেন্দ্র করে যে বিষয়টি স্মরণ করে দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করছি তা হলো ইবাদুর রহমান দয়াময় আল্লাহর বান্দা কারা তাদের পরিচয় ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের মধ্যে সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদের সামনে পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ সাথে যেহেতু বেশিরভাগ এখানে যারা আছি ছাত্রদের সংখ্যাই বেশি দেখা যাচ্ছে তাদের কথা চিন্তা করেও কিছু কথা আমার সামান্য কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ
আর যেহেতু আজকে এটা তালিমি বৈঠক, এই জন্য আমরা সচরাচর মাঠে ঘাটে যেভাবে বক্তৃতা দিই সেভাবে না বলে কিছু শিখতে পারি এরকম কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম সকলকে নিয়ে একটি দোয়া আমি স্মরণ করে দিতে চাই, সকলে আমার সাথে বলবেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এই দুইটা দোয়া, কিসের দোয়া বললাম আমি? সবাই কথা বলতে হবে, কিসের দোয়া? জ্ঞান বৃদ্ধি করার দোয়া। কে শিখিয়েছেন এই দোয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একটা বললাম কোরআনের আয়াত, কোনটা? রব্বি জিদনি ইলমা। এর চাইতে যদি দামি কিছু থাকতো তাহলে আল্লাহ তার নবীদেরকে সেটাই চাওয়া শিখাতেন। যেহেতু ইলমের চাইতে দামি কিছু নেই, এই জন্য আল্লাহ তাআলা তার নবীদেরকে এই দোয়া আল্লাহর কাছে চাইতে বলেছেন। আমরা যারা ছাত্র বেশি বেশি এই দোয়াটা মুখে রাখব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন সকালে এই দোয়াটা পাঠ করতেন। আমাদের প্রত্যেকের উচিত হবে নিয়মিতভাবে এই দোয়াগুলো পাঠ করা। লাইভের মাধ্যমে যারা শুনছেন তাদেরকে অনুরোধ করব, নিজ পরিবারে আপনি নিজে এবং আপনার সন্তানদেরকে এই মহামূল্যবান বাক্যগুলি শিখাবেন, নিয়মিত আমল করার অভ্যস্ত করাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি মাঝে মধ্যে আল্লাহর কাছে চাইতেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, হে আল্লাহ আমি আপনার কাছে এমন বিদ্যা চাই না যা মানুষের কোনো উপকারে আসে না, অমিন কলবিন লা ইয়াখশা, এমন অন্তর যা আল্লাহর ভয়ভীত হয় না, অমিন নাফসিন লা তাশবা, এমন আত্মা যা পরিতৃপ্ত হয় না, অমিন দাওয়াতিন লা ইস্তাজাবুলাহা, এমন দাওয়াত যা কবুল হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াগুলো নিয়মিত পাঠ করতেন। একজন তালিবুল ইলম হিসাবে আমাদের প্রত্যেকের এই দোয়াগুলো বলা উচিত, তাহলে আল্লাহ আমাদের ইলমে বরকা দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনার পূর্বে যে কোরআন তেলাওয়াতের জন্য এসেছিল কে, আরেকবার একটু দেখতে চাই, কে? নাম কি? আব্দুল আহাদ। যে আয়াতগুলো তেলাওয়াত করেছে, আয়াতগুলো কোন সুরায় আছে বলতে পারবো তোমরা? কোন সুরা? সুরা ফুরকান, মাশাআল্লাহ। আয়াত নাম্বার বলতে পারবে কে? একজনও পারবে না? যে বলতে পারবে তার জন্য পুরস্কার আছে। 62-63 ভিন্ন মত আছে কারো কাছে? 81 আর কেউ? ইখতিলাফুল উলামা। আর কোনো মত আছে? নাই। 62-63 অথবা 63-64 জাযাকাল্লাহু খায়রান আহসানুল জাযা। এখানে আস। কোন ক্লাস? জাযাকাল্লাহু খায়রান। সবাই বলো মারহাবা, আলহামদুলিল্লাহ। যাও বাস। তাহলে যে সূরাটি আমরা পড়ছিলাম কোন সূরা বললাম সবাই? কোন সূরা? সূরাতুল ফুরকান, আয়াত নম্বর কত? 63 এবং 64। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার কিছু বান্দার পরিচয় তুলে ধরেছেন। আমরা মানুষ অনেক সময় যেমন আমার পরিচয় দিতে গিয়ে আমার শ্রদ্ধেয় বড় ভাই তিনি বললেন যে আমি এই মার্কাজের ছাত্র, তে কথা বলার সাথে সাথে আমার ভিতরে একটা আনন্দ অনুভব হচ্ছিল যে এই মার্কাজ ঐতিহ্যবাহী মার্কাজ যেখানে দীর্ঘদিন আমার পদাচরণা ছিল, যখন তিনি সকলের সামনে পরিচয় করিয়ে দিলেন
তাহলে আমার ভিতরে আনন্দ অনুভব করলাম। কিন্তু যদি স্বয়ং আল্লাহ তার কিছু বান্দার পরিচয় তুলে ধরেন আর আমি এবং আপনি যদি তার অন্তর্ভুক্ত হতে পারি তাহলে আনন্দটা কম হবে না বেশি হবে? আমার কথা বোধহয় বোঝা যাচ্ছে না, না সবাই কথা বলতে হবে, কম হবে না বেশি হবে? বেশি হবে। তো আল্লাহ তাআলা তার নিজের কিছু বান্দার পরিচয় তুলে ধরেছেন, আমরা যদি তার ভিতরে থাকি তাহলে আমাদের অন্তরে আনন্দের অনুভূতি হওয়া দরকার, আর যদি না থাকতে পারি তাহলে সেই পথে আমাদের আসা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান, দয়াময় আল্লাহর বান্দা হলো তারা, আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, এক নাম্বার গুণ বা বৈশিষ্ট্য হলো তাদের যারা দুনিয়াতে নম্রতার সাথে চলে, ভদ্রতার সাথে চলে, যারা কঠোরতা অবলম্বন করে না। সুবহানাল্লাহ বলবো না? এক নাম্বার গুণ আল্লাহ বলছেন তারা আমার বান্দা। কে বলছেন? আল্লাহ। দয়াময় আল্লাহ তার বান্দার পরিচয় দিচ্ছেন, ওয়া ইবাদুর রহমান, দয়াময় আল্লাহর বান্দা হলো তারা, আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন অজ্ঞ লোকেরা, যখন জাহেল লোকেরা তাদেরকে সম্বোধন করে খারাপভাবে, তখন তারা উত্তমভাবে তার জবাব দেয়, তারা খারাপভাবে উত্তর দেয় না, তারা বলে সালাম, তোমাদের জন্য শান্তি বলি। সুবহানাল্লাহ। এখানে জাহেল বলা হয়েছে, জাহেল মানে কি? জাহেল মানে মূর্খ না অজ্ঞ, কোনটা? এখানে আল্লাহ বোঝাতে চেয়েছেন জাহিলুন মানে আসলে বিদ্যাহীন মানুষ তা নয়, লেখাপড়া জানে না এরকম নয়, হয়তো এলম তার আছে, বিদ্যা আছে, কিন্তু যে অজ্ঞতা, অজ্ঞতা বশ বা অজ্ঞ মানুষের মতো কাজ করে, জ্ঞান থাকার পরেও মূর্খের মতো যে কাজ করে, আল্লাহ বলেছেন এই সমস্ত মানুষেরা যখন তাদেরকে আহ্বান করে, খারাপভাবে ডাকে, তখন তারা তার মন্দভাবে জবাব দেয় না, আরও উত্তমভাবে মন্দ কথার উত্তম জবাব দেয় থাকে বলি। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলেন এই গুণ যাদের হবে এরা হলো আমার বান্দা বলি। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার মনে রাখতে হবে, শেষে আর একবার পুরস্কার হবে ইনশাআল্লাহ বক্তব্যের উপরে। আল্লাহ তাআলা বলেন, والذين يبيتون لربهم سجدا وقياما, আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় নাম্বার গুণ হল তারা সেই সমস্ত বান্দা যারা রাত্রি জাগরণ করে, রাত্রি যাপন করে, কিছু সময় দাঁড়িয়ে, কিছু সময় সেজদায় অবনত হয়ে, আল্লাহর সামনে যারা সেজদায় এবং দণ্ডায়মান হয়ে রাত্রি যাপন করে, এরা হলো দয়াময় আল্লাহর বান্দা বলি। সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্য সবার মধ্যে নাই। রমাদান মাস একটি মাস চলে গেছে আমাদের মাস থেকে, শাওয়ালও যাবার পথে, কিন্তু সেখান থেকে আমরা সব কথা যদি ভুলে যাই, একটা শিক্ষা নিতে পারতাম, গোটা রমাদানে কিয়ামুল লাইল করেছি, আমরা তারাবির সলাত আদায় করেছি, আল্লাহর দেওয়া ইলাহি প্রশিক্ষণ থেকে এই বৈশিষ্ট্য যদি ঘরে ডাকতে পারতাম, তাহলে যেমন আল্লাহর সাথে আমাদের গভীর সম্পর্ক হতো, সাথে সাথে আল্লাহর প্রিয় বান্দাদের আমরা অন্তর্ভুক্ত হতে পারতাম এবং আল্লাহর নবীর ঘোষিত জান্নাতি মানুষদের বৈশিষ্ট্য আমরা অর্জন করতে পারতাম। কেননা সালফে সালহীন পূর্বেকার যত মানুষ নেককার এসেছিলেন তাদের সকলেরই একটা বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে তাহাজ্জতের সালাত আদায় করা বলি। সুবহানাল্লাহ। নবী রাসূল সহ যত নেককার বান্দা বান্দি এসেছিলেন তাদের সকলেরই বৈশিষ্ট্য ছিল তারা রাত্রিটা কিভাবে কাটাতো, কিছু সময় দাঁড়িয়ে, কিছু সময় সেজদায়। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজদা ওয়া কিয়ামা, যারা রাতে তাদের রবের সামনে দাঁড়িয়ে এবং সেজদায় যারা রাত্রি যাপন করে, দয়াময় আল্লাহ বলেন এরা হলো আমার বান্দা বলি। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে একটা উন্নত মানের প্রাসাদ আছে, যে প্রাসাদের ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যায়। আল্লাহর নবী বলেন এটা কাদের দেওয়া হবে? এক নম্বর লিমান আল আনাল কালামা, যারা ভদ্রভাবে নম্রভাবে কথা বলে, যাদের কথায় মানুষ আঘাত পায় না, যাদের কথা দ্বারা মানুষ অন্তরে প্রশান্তি লাভ করে, যাদের কথার ভিতরে ভদ্রতা থাকে, নম্রতা থাকে, কর্কশতা থাকে না, অথবা মানুষকে যারা কষ্ট দেয় না। আল্লাহর নবী বলেন এই জান্নাত আল্লাহ তাদের দান করবে বলে সুবহানাল্লাহ। এবং যারা ক্ষুধার্তকে খেতে দেয়, অসহায় দরিদ্র মিসকিন মানুষদেরকে যারা খাদ্য দান করে, আল্লাহ তাদেরকেও এই এই জান্নাত দান করবেন। ওয়াতাবাসসিয়াম, যারা নিয়মিত সিয়াম পালন করে, নফল সিয়াম যারা আদায় করে, ফরজ সিয়াম চলে গেছে, আবার রমাদান মাসে আসবে, যদি আমরা আল্লাহ আমাদের বেঁচে রাখেন তাহলেই সম্ভব, কিন্তু আমরা যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ নফল সিয়ামে অভ্যস্ত হতে পারি। বিশেষ করে যারা ছাত্র তাদের এই অভ্যাসগুলো গড়ে তোলা উচিত, কারণ যত বেশি নফল সিয়াম পালন করব তত পরহেজগারিতা বৃদ্ধি পাবে, ইলম আরও বেশি অর্জন করা আমার পক্ষে সম্ভব হবে, মুখস্থ শক্তি বৃদ্ধি পাবে, আল্লাহর রহমত হবে, কারণ আল্লাহর রহমত ছাড়া ইলম অর্জন করা সম্ভব নয়। সম্মানিত দীন ভাই, আমি তাই বলবো, আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম এখানে বললেন যারা নিয়মিত সিয়াম পালন করবে, অর্থাৎ নফল সিয়াম পালন করবে। আমরা শাওয়াল মাসের সিয়াম অনেকে শেষ করেছি, অনেকে হয়তো মাঝামাঝি আছি, অনেকে এখন ধরতে পারি নাই। আজকের এই বৈঠক থেকে স্মরণ করে দিতে চায়, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কা সিয়ামি দাহর। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করলো, এরপরে আরো ছয়টা শাওয়ালের সিয়াম পালন করলো, সে যেন সারা বছর সিয়ামের নেকি পেল বলি সুবহানাল্লাহ। এরপরে নফল সিয়াম রয়েছে আরো, তার ভিতরে আছে সোম এবং বৃহস্পতিবারের সিয়াম। এরপরে সিয়াম রয়েছে কি, নফল সিয়াম দুই একটা বলো তো, আইয়ামে বীজের সিয়াম, এরপরে আরাফার সিয়াম, আশুরার সিয়াম এবং শাবান মাসের সিয়াম। কেউ যদি মনে করে সিয়ামে এত নেকি আমি আরো রাখতে চাই, তাহলে সর্বশেষ সিয়াম কোনটা? সিয়ামে দাউদ আলাইহিস সালাম, জাযাকাল্লাহু খায়রান ওয়া আহসানুল জাযা, সেটা কি ছিল? একদিন খেতেন আর একদিন সিয়াম পালন করতেন। এর বেশি সিয়াম যদি কেউ মনে করে সারা জীবন রাখবো, জায়েজ আছে? না। সর্বোচ্চ সিয়াম একদিন পরপর, এটা হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম। এই সিয়ামে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট ছিলেন। তো আমরা নফল সিয়ামগুলো আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সর্বশেষ যে ব্যক্তি কি করবে, ওয়াসাল্লা বিল্লাইল ওয়ান্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে আসে, দুনিয়ার সব মানুষ ঘুমে বিবর হয়ে আসে, ওই সময় কিছু মানুষকে দেখা যায়, দুনিয়ার মানুষ দেখে না, স্ত্রী অনেক সময় জানতে পারে না, সন্তানেরাও জানতে পারে না, একেবারে রিয়ামুক্ত। আল্লাহর জন্য যারা গভীর রাতে উঠে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যায়, আল্লাহর সামনে উঠে দণ্ডায়মান হয় এবং কিছু সময় শেষ দায় পড়ে থাকে, জীবনের সমস্ত চাওয়া পাওয়া আল্লাহর কাছে ব্যক্ত করে, জীবনের সমস্ত ভুলের জন্য ক্রন্দনরত হয়ে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাল্লা বিল্লাইল ওয়ান্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন যারা সালাতে দাঁড়ায়, আমি আল্লাহ তাদের জন্য উন্নত মানের জান্নাত দান করব বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা, যারা রাতে দাঁড়িয়ে এবং সিজদায় তাদের রবের সামনে রাত্রি যাপন করে, এরা হলো দয়াময় আল্লাহর বান্দা বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপরে আয়াতে বলেন ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলেন তারা হলো সেই সমস্ত বান্দা যারা আল্লাহর কাছে বলে রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, হে আল্লাহ আপনি আমার নিকট থেকে আমাকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান বলে সুবহানাল্লাহ। কারণ আমাদের সব কিছুর উদ্দেশ্য তো এটাই, ফামাং জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ,
যাকে জাহান্নাম থেকে বাঁচানো হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সেই তো সফল কাম বলে সুবহানাল্লাহ আর দয়াময় আল্লাহর বান্দা হবে তারাই যারা আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও জাহান্নামের আযাব থেকে আমাকে মুক্তি করে দাও জাহান্নাম থেকে বাঁচার যত পথ আছে তারা অবলম্বন করবে সকাল সন্ধ্যায় আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর নবী যে জাহান্নাম থেকে বাঁচার দোয়াগুলো বলেছেন সেই দোয়াগুলো যারা আল্লাহর কাছে করবে আল্লাহ বলেন এরা হলো আমার বান্দা বলে সুবহানাল্লাহ জাহান্নাম থেকে বাঁচার একটা পথ সর্বপ্রথম কে বলতে পারবে জাহান্নাম থেকে মুক্তি পাবে কারা বা কাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবেন জানা আছে বলতে সাহস পাচ্ছ না কে 40 দিন খালি সালাত না জামাতের সাথে জামাতের সাথে আউয়াল ওয়াক্তে তাকবীরে তাহরিমার সাথে যারা সালাত আদায় করবে তাদেরকে কয়টা জিনিস থেকে বাঁচানো হবে দুইটা একটা কি মুনাফিকি আর একটা জাহান্নাম থেকে জাযাকাল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা আর এই পাশ থেকে জাহান্নাম থেকে বাঁচার পথ কি বলো একটা মনে পড়ছে না জাহান্নামে যাবে যেগুলো কারণে সেই কারণগুলো থেকে বেঁচে থাকা সঠিক বললাম না ভুল যে কাজগুলো করলে আল্লাহ জাহান্নাম ঘোষণা করেছেন ওই কাজগুলো থেকে বেঁচে থাকা ওস্তাজি বলেছেন যারা সালাতে জামাত ফেল করবে তাদের পিটাবো যে ছাত্র আগে চলে এসেছে ও কি এর ভিতরে পড়বে পিটানি খাবে খাবে না কারণ সে এই বৈশিষ্ট্যের মধ্যে পড়েনি ঠিক তেমনি আমরা যদি আল্লাহ যাদেরকে বলেছেন এই পাপ করলে জাহান্নামে যাবে এই সমস্ত পাপ থেকে যারা বেঁচে থাকবে তারা হলো জান্নাতে যাবে বলে সুবহানাল্লাহ এরপরে বেশি বেশি যারা আল্লাহর কাছে দোয়া করবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার এরপরে যারা সালাতের শেষে সালাম ফেরানোর পূর্বে দোয়াটা পাঠ করবে চারটা জিনিস থেকে পানা চাইবে তার মধ্যে একটা হলো জাহান্নাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত এইভাবে যারা দোয়া পড়বে আল্লাহর কাছে চাইবে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন আল্লাহ বলেন যারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচতে চায় আল্লাহ বলেন এরা হলো দয়াময় আল্লাহর বান্দা বলি সুবহানাল্লাহ এরপর আল্লাহ বলেন নিশ্চয় এটা ভয়ঙ্কর জায়গা এই শাস্তি বড় কঠিন এবং জটিল ইন্নাহা সাআত মুস্তাকাররা মাকামা নিশ্চয় এটা আবাসস্থল এবং আশ্রয়স্থল হিসেবে বড় ভয়ঙ্কর এবং নিকৃষ্ট জায়গা এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা এরপরের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন তারা হবে সেই সমস্ত বান্দা তাদেরকে যে সম্পদ আল্লাহ দান করেছেন এখান থেকে তারা অপচয়ও করবে না আবার বখিলতাও করবে না ব্যয় করার সময় কিভাবে করবে মধ্যম পন্থায় তারা ব্যয় করবে টাকা আছে বলেই তারা অন্যায় অশ্লীলতা ব্যয়পনা প্রসারে তারা ব্যয় করবে না হারাম কাজে তারা অংশগ্রহণ করবে না আবার তারা দান করার সময় বকিলতাও করবে না উভয়ের মাঝে সমন্বয় করে মধ্যম পন্থায় যারা চলবে আল্লাহ বলেন এরা হলো দয়াময় আল্লাহর বান্দা বলি সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা পাপের কথা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখর ওয়ালা يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে না অন্য কোনো প্রভুকে ডাকে না একমাত্র আল্লাহর জন্য যারা ইবাদত করে সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে শিরিক মুক্তভাবে আল্লাহর সাথে অন্য কাউকে যারা ডাকবে না আল্লাহ বলেন এরা হলো আল্লাহর বান্দা এরা হলো দয়াময় আল্লাহর বান্দা এরপরে বলেন যারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে না হত্যার মতোই মহাপাপ যারা এর সাথে সম্পৃক্ত হবে না তারাও আল্লাহর বান্দা হবে প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হবে এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজনুন এবং যারা জেনা ব্যভিচার করবে না এটা হলো একটা জঘন্য পাপ আল্লাহর ক্রোধ
এই পাপের মাধ্যমেই আল্লাহ তাআলা রাগান্বিত হন এবং এর দুনিয়াবেও কিছু শাস্তি আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ তাআলা বলেন এই মহা পাপ থেকে যারা বেঁচে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজের বান্দা দয়াময় আল্লাহর বান্দা বলে পরিচয় দিয়েছেন এরপর আল্লাহ তাআলা বলেন ওমাই ইয়াফআল যালিকা ইলকাসামা আর যারা এগুলো করবে এই পাপগুলো সম্পর্কে সতর্ক করার পরেও আল্লাহর নবী নিষেধ করার পরেও যারা এই পাপগুলোর সাথে সম্পৃক্ত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে ইদা আফলাহুল আযাব তাদের আযাবকে কিয়ামতের মাঠে আরো ডবল করে দেওয়া হবে আরো দ্বিগুণ করে দেওয়া হবে তাদের আযাব কমবে না তো কমবে না আল্লাহ তাআলা আরো বেশি করে দিবেন ডবল করে দিবেন যদি এই কথাগুলো শোনার পরেও কেউ যদি এই পাপ থেকে নিজেকে ঠেকিয়ে রাখতে না পারে সম্মানিত দিনী ভাই আজকে আমরা এই পাপগুলোকে পাপই মনে করছি না এই পাপগুলো যেন সাধারণ পাপে পরিণত হয়েছে সাগিরা গুনাহকে তো আমরা পাপই মনে করি না কাবিরা গুনাহগুলো আমাদের কাছে গুনাহ মনে হয় না অথচ গুনাহ নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করি কিয়ামতের মাঠে আমাদের পরিস্থিতি ভয়ঙ্কর হবে আল্লাহ তাআলা শাস্তি কমাবেন না আরো তিনি বৃদ্ধি করবেন এত পরিস্থিতি কঠিন হবে সূরা নাবার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্রান্ত আলোচনা করতে গিয়ে বলেন মহসব পবিত্র কোরআন মাজিদের ভিতরে সবচাইতে ভয়ঙ্কর আয়াত সবচাইতে কঠিন আয়াত মুফাসসিরে কিরাম যে আয়াতকে উল্লেখ করেছেন সেটা হলো সূরা নাবার 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা সেখানে বলেন যখন মানুষেরা মনে করবে এই বুঝি আল্লাহ আমাদেরকে শাস্তি কমিয়ে দিবেন তারা ডাকবে মালিক ফেরেশতাকে ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকুদি রব্বিক তোমরাই হে মালিক ফেরেশতা তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমাদের শাস্তি কমিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের maaf করে দেয় চিৎকার করবে ক্রন্দন করবে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে রক্ত কান্না কাঁদবে তবুও তাদের প্রতি দয়া হবে না তারা মনে করবে এই বুঝি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসবে আল্লাহ আমাদের শাস্তি কমিয়ে দিবেন আল্লাহ আমাদের আযাব মুক্ত করে দিবেন আল্লাহ বলবেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা হে আল্লাহর বান্দা তোমরা যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করেছ আল্লাহর বিধান যারা মানো নাই তারা তোমরা শুনে রাখো তোমাদের আযাব কমানো হবে না তো হবে না আযাবকে আরো বৃদ্ধি করা হবে মুসমাসরে ইকরাম তারা বলেন এই আয়াত হবে তাদের জন্য সবচাইতে ভয়ঙ্কর এটা হবে সবচাইতে কঠিন মানি এটা হবে সবচাইতে কঠিন কারণ তারা ভাববে আল্লাহর দয়া পাবো কিন্তু দয়া হবে না বরং আল্লাহর শাস্তি আরো বৃদ্ধি করা হবে এই জন্য দুনিয়ার থাকতেই আল্লাহর বিধানকে মেনে নিতে হবে আল্লাহর সীমাকে লঙ্ঘন করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন তাই আমাদেরকে এই ব্যাপারে সতর্ক এবং সাবধান করেছেন জেনা থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচতে বলেছেন জেনা করা তো দূরের কথা জেনার দিকে ধাবিত করে এমন যাবতীয় পথ থেকে আমাদের বেঁচে থাকতে হবে সম্মানিত দিনী ভাই আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আরেক ব্যক্তির পরিচয় তুলে ধরেছেন যেটাই হলো আজকের আমার আলোচনার মূল বিষয় ছিল সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইবাদদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত কিছু করার পরেও আমরা যারা বাঁচতে পারি নাই যে কোনো ভাবে পাপের সঙ্গে হ্যাঁ আমরা হাবুডুবু খাচ্ছি পাপের সঙ্গে আমরা সম্পৃক্ত হয়ে গেছি রমাদান মাস ছিল আমাদের পাপ মুক্তি পাওয়ার একটি মাস এই মাসেও যারা আমরা পাপ মুক্ত হতে পারি নাই এই মাসেও আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পেতে পারি নাই যারা আমরা ওই মাসের হক আদায় করতে পারি নাই রমাদান মাস এসেছিল নেকি অর্জনের জন্য অথচ ওই মাসকে কেন্দ্র করেও আমরা মানুষকে ঠকিয়ে হলেও ব্যবসা বাণিজ্যে আমরা লাভ আরো বেশি করার চেষ্টা করেছি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেহেতু রমাদান মাস যেটা চলে গেছে আর ফিরে পাবো না তাহলে আমাদের বাঁচার পথ কি আমাদের বাঁচার পথ হচ্ছে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসা যে কাজগুলো করা দরকার ছিল সে কাজগুলো যেহেতু আমরা করতে পারি নাই এই জন্য সর্বশেষ আমাদের বাঁচার পথ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা যারা তওবা করে ওয়া আমানা এবং ইমানান করে ওয়া আমিলা আমালান সালিহা এবং যারা নেক কাজ করে তওবা করে যারা ফিরে আসবে আর যারা নেক কাজ করবে এবং যারা ঈমান আনয়ন করবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের পরিচয় বললাম এলা হলো দয়াময় আল্লাহর বান্দা এবং তাদের কথা বলতে গিয়ে আয়াতের শেষ অংশে বলেন তারা সেই সমস্ত বান্দা যাদের পাপগুলো আমি ক্ষমা করব তো করব তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব বলি সুবহানাল্লাহ
সম্মানিত দিনী ভাই, এই জন্য তওবার অভ্যাস করতে হবে। মৃত্যু আসবে যখন আত্মা কণ্ঠনালীতে চলে আসবে, তখন আমি তওবা করব, এই সুযোগ তো আমার ভাগ্যে নাও আসতে পারে। আর তওবার এটা নিয়মও নয়, কারণ তওবা করতে হবে কখন? তওবার সময় কোনটা? কোন সময় তওবা করতে হয় জানা আছে আমাদের? পাপ হওয়ার সাথে সাথে, আহসান বারাকাল্লাহ ফিক, পাপ হওয়ার সাথে সাথে আমাদের যখনই বুঝতে পারবো এটা আমার পাপ হয়ে গেল, এই পাপকে আমি আমার কাঁধে আর রাখবো না, একটা রাত্রিও আমি উদযাপন করব না, একটি রাত অতিবাহিত করব না এই পাপ নিয়ে, সাথে সাথে আমি তওবা করে নেব। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন এবং আল্লাহ খুশি হবেন, আল্লাহ আমাদের পাপগুলো মিটিয়ে দিবেন। এবং জান্নাতিদের বৈশিষ্ট্য হলো বেশি বেশি তওবা করা, কারণ তওবার মাধ্যমে বান্দা তার পাপ থেকে মুক্তি পেতে পারে। আল্লাহ নবী বলেন, আত্তা ইবু মিনা জাম্বি কামান লা জাম্বালাহু, যে ব্যক্তি পাপ থেকে তওবা করে সেই ব্যক্তির উদাহরণ হলো এমন, সে যেন পাপই করে নাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই তিরমিজির ভিতরে আল্লাহ নবী বলেছেন হাদিসে কুচ্ছির ভিতরে, আনানাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল আল্লাহ তাআলা ইয়া ইবনে আদম, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন, হে আদমের সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়া লা উবালি, হে আদমের সন্তান, তোমরা যতদিন আমাকে ডাকবে আমার কাছে ক্ষমার আশা করবে, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, আমি তোমাদেরকে মাফ করে দেব। এরপরে তিনি আরো ডাক দিয়ে বলেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মাস্তাগফারতানি গফারতু লাকা ওয়া লা উবালি, হে আদমের সন্তান, তোমার পাপ যদি আসমান জমিন ভর্তি হয়ে যায়, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, ইস্তিগফার করো, তাহলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব, ক্ষমা করার ব্যাপারে আমি কারো পরোয়া করি না বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো ডাক দিয়ে বলেন, ইয়া ইবনে আদম, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরা, হে আদমের সন্তান, কিয়ামতের মাঠে যদি তুমি আসমান জমিন ভর্তি অপরাধ পাপ নিয়ে আমার সামনে দণ্ডায়মান হও, আমি আল্লাহ দেখব ওর মধ্যে একটা গুনাহ আছে কিনা, সেটা হলো শিরিকের গুনাহ, শিরিকের পাপ যদি না থাকে তাহলে আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন যদি আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করার জন্য যদি অনুনয় বিনয় করে আল্লাহকে বলি, আল্লাহ খুশি হন এবং সব গুনাহগুলো আমাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। আর এটা হলো দয়াময় আল্লাহদের, আল্লাহর বান্দাদের হলো বৈশিষ্ট্য, তারা পাপ হওয়ার সাথে সাথে তওবা করে নিবে। তওবা করার পদ্ধতি, তওবা আমরা কিভাবে করব? শুধু কি গালে হাত দিয়ে বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাকি কানে হাত দিয়ে বলবো আস্তাগফিরুল্লাহ? আমাদের দেশে অনেকে বলে না, ভুল হলেই তওবা আস্তাগফিরুল্লাহ বলে নিন, আসলে এটা কি পদ্ধতি? না। এক নম্বর কি করতে হবে? ইমাম নববী রহিমাহুল্লাহ তিনি তিনটি বৈশিষ্ট্যের কথা বলেছেন, তিনটি শর্তের কথা উল্লেখ করেছেন। এক নম্বর কীভাবে করব জানো না তোমরা? কে কে কথা বলল? হাত তুলতে হবে কে? মার্কাজের ছাত্র তো ভয় পেলে হবে না, হাত তুলে বলতে হবে কে? এক নম্বর শর্ত কি? অনুতপ্ত হও, আহসান বারাকাল্লাহ ফিক, কথা বলার সাহস থাকতে হবে। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ খয়রান। তো এক নম্বর বৈশিষ্ট্য হলো অনুতপ্ত হওয়া। তার আগেও সর্বপ্রথম পাপ হয় যে পথে, সেই পথ বন্ধ করে দেওয়া। পাপের পথ চালু রেখে যদি আমি তওবা করি, ওই তওবা কোনো কাজে আসবে? যদি পাপ হয় মোবাইলের মাধ্যমে, তাহলে আগে ওই মোবাইলকে আমাকে বন্ধ করতে হবে। যদি পাপ হয় আমার বন্ধুর মাধ্যমে, ওই বন্ধুকে আগে দূরে সরে ফেলতে হবে, তার সঙ্গে সম্পর্ক দূর করতে হবে। কারণ বন্ধু যেমন আমাকে জান্নাতের পথ দেখাবে, বন্ধু আমাকে জাহান্নামের পথ দেখাবে। এই মার্কাজে থাকতে মাগরিবের পরে কেউ খেতে দিলে আমি তাকে শত্রু মনে করতাম, মাগরিবের পরে আমাকে খাবার জন্য সে
রিকোয়েস্ট করছে, আমি মনে করতাম যে আমার বন্ধু না এ শত্রু, কারণ এই সময় ছিল আমার পড়ার, খেতে গেলে দশ মিনিট নিম্নে আমার নষ্ট হবে, এই সুযোগটা আমি দেব না, নিঃসন্দেহে আমার পড়াতে ডিস্টার্ব হয় যে ছাত্রের মাধ্যমে ও আমার বন্ধু হতে পারে না, তার সঙ্গে সম্পর্ক ছেদ করতাম। সম্মানিত দিনী ভাই, এই জন্য আমাদেরকে দেখতে হবে, এক নাম্বার তওবা করার শর্ত হল পাপের পথগুলো বন্ধ করতে হবে। যে বন্ধু তোমাকে দূরে সরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, পাপের পথ দেখাবে, সিনেমা দেখার পথ দেখাবে, সময় নষ্ট করার পথ দেখাবে, গল্প করার পথ দেখাবে, অবৈধ পথ অবলম্বন করা শিখাবে, ওই বন্ধুকে আগে ত্যাগ করতে হবে, তারপরে আমাকে তওবার দিকে ফিরতে হবে, তাহলেই তওবা কবুল হবে। যে যেভাবে পাপের সঙ্গে হাবুডুবু খাচ্ছি, আগে পাপের পথ বন্ধ করে দিন, তারপরে তওবা করুন, তাহলেই তওবা টিকবে এবং তওবার উপরে আপনি অটল থাকতে পারবেন। এরপরে আর দ্বিতীয় নাম্বার হলো অনুতপ্ত হতে হবে। তওবাটা আসলে হলো অনুতপ্ত হওয়ার নাম। তওবাটা কি? অনুতপ্ত হওয়ার নাম। আল্লাহর কাছে লজ্জিত হতে হবে, আল্লাহকে লজ্জা পেতে হবে, এই পাপ নিয়ে আমি আল্লাহর সামনে কেমনে উঠব, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে যখন দাঁড়াবো, আল্লাহ তো আমার এই পাপগুলো প্রকাশ করবেন, দেখাবেন প্রত্যেকটি কর্ম, সেই দিন আমার কি হবে, এই লজ্জাবোধ ভিতরে কাজ করতে হবে, আল্লাহ আর কোনোদিন আমি এই পাপ করব না, আমি লজ্জিত, আমি নিজেকে ধিক্কার দিচ্ছি, আমি আর কোনোদিন এই পাপের সঙ্গে জড়াবো না। এইভাবে যদি কেউ অনুতপ্ত হতে পারে, তাহলে তওবার দ্বিতীয় শর্ত পূরণ হয়ে গেল। তৃতীয় নাম্বার হচ্ছে এই পাপের আর পুনরাবৃত্তি আবৃত্তি কোনোদিন হবে না, আর কোনোদিন আমি এই পাপ করব না বলে আল্লাহর সাথে অঙ্গীকার করতে হবে। আর একটা শর্ত কেউ কেউ যোগ করেছেন, সেটা হলো তওবার সময়ের মধ্যেই তওবা করতে হবে, আর তওবা বাদাল মাউত এটা কবুল হবে না। মৃত্যুর পরে কোনো তওবা আছে? জীবন থাকতেই তওবা করতে হবে, এমন কি মৃত্যুর ঘরঘরা চলে আসলে ওই সময়ের তওবা কবুল করা হয় না। আল্লাহ বলেছেন পাপ কাজ করতেই থাকলে তার তওবা কবুল করতে হয় না, করা হয় না। সম্মানিত দিনী ভাই, তাহলে আমরা তওবা করব আল্লাহর কাছে, এটা হলো দয়াময় আল্লাহর বান্দার বৈশিষ্ট্য। এক নাম্বার পাপের পথ বন্ধ করে দিতে হবে, দ্বিতীয় নাম্বার হলো ওই পাপ আমি আর কোনো দিন বলে করব না বলে অঙ্গীকার করতে হবে, এবং ওই পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবার শব্দগুলো বলতে হবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এরপরে আসে সাইয়্যিদুল ইস্তিগফার। কার কার মুখস্থ আছে? এখনও কিছু ছাত্র আছে হয়তো মুখস্থ হয়নি, যারাদের হাত উঠেছে হাত নামাও, জাযাকাল্লাহ খায়। যারা শেখেনি তাদের শিখানোর দায়িত্ব কাদের, আমাদের না বাইরের মানুষের? আমাদের। তো আমরা সকলে এটা শিখে নেব, সকাল সন্ধ্যায় পাঠ করার জন্য চেষ্টা করব, বিশেষ করে যারা ছাত্র মদিনার জীবনে। আল্লাহ রব্বুল আলামিন এখান থেকে আমাকে কবুল করেছিলেন, আমি কৃতজ্ঞ জানাই মোহতারাম আমিরে জামাতের, যার দেওয়া তাজকিয়া পেয়ে আল্লাহ রব্বুল আলামিন আমার মতো অধম বান্দাকে এই মাদ্রাসার পক্ষ থেকেই মদিনাতে পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন 2015 সালে। সাথে সাথে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক এবং কর্মচারীবৃন্দ, যাদের অক্লান্ত পরিশ্রমের বদলেতে আল্লাহ রব্বুল আলামিন আমাকে মদিনায় যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। অনেক বড় হয়েছি ব্যাপারটি এমন নয়, তবে মদিনাতে যাওয়ার যে সুযোগটা করে দিয়েছিলেন, এটাই আমার কাছে মনে হয় আল্লাহ আমাকে যা দিলেন। আমি হয়তো সারা জীবন সেজদায় পড়ে থাকলেও এর কৃতজ্ঞতা আমি স্বীকার করতে পারবো না। তো আমি সেখানে গিয়ে সামান্য কিছু অভিজ্ঞতা, আমার শিক্ষকরা যখন ওখানে বক্তব্য দিতেন, কিছু কিছু সাবজেক্ট ছিল খুব জটিল এবং কঠিন, বিশেষ করে যারা কোরআন মুখস্থ না করে সেখানে যায়, তাদের জন্য কোরআন সাবজেক্টটা বড় কঠিন হয়ে যায়। 10 পারা 12 পারা মুখস্থ করা বড় হয়ে যাওয়ার পরে এটা বড় জটিল। তো অনেক ছাত্রকে দেখতাম, বিশেষ করে চাইনিজ ছাত্র, তারা সহজে মুখস্থ করতে পারতো না। যারা এক সপ্তাহের যে মুখস্থর পরিমাণ ছিল নির্ধারিত, এটা যখন মুখস্থ করতে পারতো না, শিক্ষকেরা তাদের পরামর্শ দিত, বেশি বেশি ইস্তিগফার করো, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাও, আর তুমি বেশি চেষ্টা করো। এই দুইটা জিনিস করার কারণে যাদের পড়া মুখস্থ হয় না, যাদের বেশি মুখস্থ হতো না, তারাও টাইম মতো যতটুকু দিত তার বেশি মুখস্থ করতে পারত বলে আলহামদুলিল্লাহ। এই জন্য যারা আমরা ছাত্র আছি, যাদের পরামুখস্থ হতে চায় না, তারা বেশি বেশি বুঝতে হবে আমাদের পাপের সাথে হয়তো সম্পৃক্ততা বেশি হয়ে গেছে বলেই আল্লাহ রব্বুল আলামিন আমাদের ইলমকে উঠিয়ে নিয়েছেন। এ ব্যাপারে ইমাম শাফি রহিমাহুল্লাহর একটা উক্তি অত্যন্ত প্রসিদ্ধ, আমাদের অনেকের মুখস্থ, আবার স্মরণ করে দিই। তিনি তার ওস্তাদ ওয়াকিকে বলেছিলেন, শাকাউতু ইলা ওয়াকি ইন সু ওয়া হিফজি ফা আউসানি ইলা তারকিল মাআসি ফা ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিল আসি। তিনি তার ওস্তাদ ওয়াকিকে বললেন যে ওস্তাদ, আমার মুখস্থ হয় না, আমি বলি আমি পড়ি কিন্তু মুখস্থ রাখতে পারি না। তিনি তার ছাত্রকে উপদেশ দিলেন যে তুমি পাপ ছেড়ে দাও,
কারণ পাপের সাথে সম্পৃক্ত থেকে দুনিয়াবী জ্ঞান অর্জন করা গেলেও সেই জ্ঞান তেমন উপকার হবে না। আর কোরআন হাদিসের ইলম এটা পরহেজগারিতার সাথে একটা সম্পৃক্ত রয়েছে। যদি কেউ পরহেজগারিতা ব্যতীত এই ইলম অর্জন করতে চায় তাহলে সেটা কখনোই সম্ভব নয়। এই জন্য তিনি বললেন, ফা ইন্নাল ইলমা নূরুম মিনিলাহি, কেননা ইলম এটা বিদ্যা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নূর। লা ইউতালিল আসি, এই ইলম বা এই বিদ্যা আল্লাহ রাব্বুল আলামিন কোনো পাপিষ্ট বান্দাকে দান করে না। অতএব আমি বলতে চাই আজকে আলোচনার একেবারে শেষ মুহূর্তে এসে অত্র প্রতিষ্ঠান বাংলাদেশের হাজার হাজার মানুষ এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য তারা অনেক আগে থেকে প্রস্তুতি নেয়, এরপরে পরীক্ষা দিয়ে তাদেরকে এখানে চান্স পেতে হয়। আল্লাহ যাদেরকে এখানে ভাগ্যবান করেছে, যাদেরকে এখানে সুযোগ করে দিয়েছে, যে সমস্ত মা বাবা ভাগ্যবান তাদের সন্তানকেই কেন্দ্রীয় মার্কাজ এখানে আল্লাহ কবুল করেছেন। অতএব এখান থেকে যেন কেউ বিদ্যা না শিখে ঝরে না পড়ে এই জন্য একটাই পথ, আল্লাহর কাছে চাওয়া। যখনই মনে হবে আমি বিপদে চলে যাচ্ছি, আমার পড়াশোনা মুখস্থ হচ্ছে না, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেতে হবে আল্লাহর সামনে। আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে বিদ্যা দাও, উপকারে এলেম দাও, যে এলমের আলোতে এই গুণে দ্বারা সমাজকে আমরা আবারও আল্লাহ রাসূলের আদর্শে সাজাতে পারি। আজকে আমাদের মধ্যে অনেক মানুষকে দেখা যায়, তারা অনেকেই আজকে দাওয়াতি ময়দানে চলে আসছে, অনেক মানুষ বক্তা হচ্ছে, ইন্টারনেট খুললে অনেক মানুষ পাওয়া যায়, তবে তারা যে সমস্ত দাওয়াত দিতে গিয়ে বিদ্যাহীনভাবে সালাফি আলেমদের বিরুদ্ধে যেভাবে বিষোদ্গার করছে, তাদের উপরে অপবাদ দিচ্ছে, না জেনে তারা তাদের সম্পর্কে নানান ধরনের বাজে মন্তব্য করছে, এই সমস্ত পরিস্থিতি থেকে এই জাতিকে উদ্ধার করতে হলে যোগ্য আলেমের কোনো বিকল্প নাই। অতএব এই মার্কাজের দিকে তাকিয়ে আছে গোটা বাংলাদেশ, এই মার্কাজের দিকে তাকিয়ে আছে গোটা পৃথিবীর মানুষ। এখান থেকে আলোকিত মানুষ বাহির হবে, যাদের ঝংকারে, যাদের ইলমের বরকতে আবার এই সমাজ থেকে শিরক বিদাত উৎখাত হয়ে আল্লাহ রাসূলের আদর্শিত সমাজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আজকে এই বৈঠক থেকে আমার অত্যন্ত প্রিয় এই মার্কাজের ছাত্র ভাইদেরকে আমি বলবো, আসুন আমাদের সময়গুলোকে নষ্ট না করে আল্লাহর দেওয়া আমানতগুলোকে এই সময়গুলো কাজে লাগিয়ে আমরা ইলম অর্জনের জন্য সময়কে ব্যয় করব, প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাবো। আমরা প্রতিযোগিতা করতাম, কেউ যদি দেখতাম যে বারোটা পর্যন্ত পড়েছে, আমার নিয়ত ছিল আমি সাড়ে বারোটা পর্যন্ত পড়ব, কেউ যদি দেখতাম সাড়ে বারোটার সময় উঠে বারান্দায় দাঁড়াতাম, দেখতাম এখন একটা রুমে বাতি জ্বলে কেউ পড়ে, আবার গিয়ে পড়তে বসতাম, আমার চাইতে বেশি কাউকে পড়তে দেব না। আমি খুব ভালো ছাত্র এটা আমি বলবো না, তবে আমার চাইতে বেশি কেউ এখানে পরিশ্রম করবে এই সুযোগ আমি দেব না, বিশেষ করে ছাত্রদের মধ্যে। সম্মানিত উপস্থিতি, এই অভিজ্ঞতাটুকু তখন পরিশ্রম করেছিলাম বলেই হয়তো ওস্তাদদের দোয়া পেয়েছিলাম, তাদের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মার্কাজি বাংলাদেশের দ্বিতীয় মার্কাজ সাতক্ষীরা বাকাল দারুল হাদিস আহমদিয়া সালাফিয়া মাদ্রাসা সেখানে সামান্য কিছু খেদমতের আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আমি তাই বলবো প্রত্যেকটি ছাত্র ভাই, আসুন আমরা তওবার পথ বেছে নিই, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করি এবং আল্লাহর দেওয়া আমানত এই সময়গুলো বেশি বেশি কাজে লাগাই, একটা সেকেন্ড আমরা অপচয় করব না। তাহলে নিজেকে যেমন আমরা ঠকাবো, পিতামাতা ঠকাবো এবং দেশবাসীকে ঠকাবো। আল্লাহ বাছাই করে তোমাদেরকে ইলমের জন্য কবুল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরও যেন দলে দলে ছাত্রদেরকে ইলমের জন্য সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় মদিনা সহ বিশ্বের অন্যান্য প্রতিষ্ঠানে সেখানে গিয়ে উচ্চ শিক্ষা অর্জন করে দেশ ও জাতির আরও খেদমত করা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং সাথে সাথে যে দোয়াগুলোর আমি কথা বললাম, আল্লাহ নবী নিজে প্রত্যেক দিন সকালে এই দোয়াগুলো পাঠ করতেন, যে যত বেশি বেশি চাইবে সে তত বেশি আল্লাহ আল্লাহর কাছে পাবে, আল্লাহর কাছে প্রিয় হবে। মানুষের কাছে চাইলে মানুষ অসন্তুষ্ট হয়, কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন, বরং না চাইলেই আল্লাহ অসন্তুষ্ট হন। এই জন্য বেশি বেশি দোয়া করবে, রাত্রি বিশেষ করে ফজরের আগে উঠে অন্তত দুরাকাত সলাত পড়ার অভ্যাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া তৌফিক দান করুন সকলে বেলা, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আবারও আমাদের এই প্রতিষ্ঠানের যে সমস্ত শিক্ষকদের সাথে কাছে আমি পড়াশোনা করেছিলাম তাদের মধ্যে অনেকেই চলে গেছেন, বিশেষ করে তোমরা অনেকেই জানো যারা তার কাছে পড়েছেন, সকলেরই যেন প্রিয় শিক্ষকে পরিণত হয়েছিলেন। প্রত্যেকের অবদানই আমরা স্বীকার করি এবং তাদের এই অবদানগুলো আমরা কখনোই ভুলতে পারবো না। কিন্তু চলে গেছেন, তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন মাওলানা ফজলুল করিম ওস্তাদি। ওস্তাদি আমাদের অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত দোয়া করতেন, যতটুকু পেরেছি ভাঙ্গাচোরা শিখেছিলাম। আজকে এই মার্কাজে দাঁড়িয়ে ওস্তাদি সহ
আরও যারা এখানে কর্মচারী অনেকেই ছিলেন মারা গেছেন তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদের সকলকে জান্নাতের সর্বোচ্চ পর্যায়ে জান্নাতুল ফিরদাউস দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং যারা বেঁচে আছেন আল্লাহ যেন তাদের সুস্থতার নিয়ামত বৃদ্ধি করে দেন, বিশেষ করে মোহতারাম আমিরে জামাতকে যেন আল্লাহ রব্বুল্লাহ আলামিন আরও হায়াতে তৈয়বা দান করেন, আল্লাহ যেন সুস্থতার নিয়ামত বৃদ্ধি করে দিয়ে দেশ ও জাতির আরও বেশি করে খেদমত করা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই দাবি এই দোয়া রেখে সকল ছাত্র বন্ধুদের কাছে অন্তর খোলা দোয়া চেয়ে আমি সকলের জন্য দোয়া করে আজকের মতো আমি শেষ করতে চাচ্ছি।